এদিকে খুলনা সিটি নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক। তিনি মোট ভোট পেয়েছেন 1,54,825। প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের আব্দুল আওয়াল, তিনি পেয়েছেন 60,064 ভোট। 289টি কেন্দ্রে 94,761 ভোটের ব্যবধানে বিজয়ী হন নৌকার প্রার্থী। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষে নগরীর শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। তবে ফল ঘোষণা শুরুর কয়েক ঘন্টা পর তা প্রত্যাখ্যান করেন ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীরা। নির্বাচনে মেয়র পদে 5 জন ও কাউন্সিলর পদে 180 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।